অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশি ডিসেম্বর 2020 কেমন যাবে এই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মাসিক রাশি ফলে ভিডিও। কন্যা রাশির আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে কি ফল হতে চলেছে তাই নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এটি ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। অনেকে বলছেন যে স্যার আমার মিলে যাচ্ছে, আবার কারো কারো কিন্তু দেখা যাচ্ছে 20-30% মিলছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার বর্তমান দশা, অন্তর্দশার উপর এবং আপনার বাই পার্ট চার্ট গ্রহের গোচর অবস্থানের উপর কিন্তু এই বর্তমান গোচর কিন্তু আপনাদের ফল দিবে। তো শুরু করা যাক, কন্যা রাশি কেমন যেতে চলেছে। এই রাশিফলটি আপনাদেরকে আগামী মাসে গাইড হিসাবে অর্থাৎ কেমন যাবে, কোন কোন দিকে ভালো, কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করবেন সেটারই কিন্তু একটা একটা অগ্রিম পূর্বাভাস কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে দিব, যেটা আপনাদেরকে গাইড হিসেবে কাজে কাজে আসবে এবং আপনাদেরকে চলার পথে কিন্তু সাহায্য করবে এই মাসিক রাশিফল। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন আপনারা। তো রাশি লগ্ন জানার জন্য বারবার বলছি, প্রচুর আসছে, রাশি লগ্ন কিন্তু এখানে জানানো হয় না। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে চান সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন। শুরু করা যাক কন্যা রাশি। প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা। এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ শরীরগত শরীরের পার্টটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ডিসেম্বরে শুভ দেখা যাচ্ছে। এর সাথে সাথে বলি আপনাদের আর্থিক স্থিতি, দেখুন গ্রহের যে গোচর সেই অনুযায়ী আপনাদের ক্ষেত্রে এই মাসে আর্থিক স্থিতি কিন্তু ভালো, অর্থাৎ আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট এ মাসে ভালো দেখা যাচ্ছে এবং আর্থিক স্টেবিলিটি ভালো থাকবে। আপনাদের প্রেমজ জীবন, দেখুন আপনাদের প্রেম এটা কিন্তু আপনাদের আসবে, নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং নতুন প্রেমে পড়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশির। কন্যা রাশির লাভ লাইফটা কিন্তু এ মাসে খুবই ভালো, অর্থাৎ আপনাদের প্রত্যাশা পূরণ হবে ডিসেম্বর 2020। কন্যা রাশির আপনাদের দাম্পত্য জীবনের কথা আমি জানাই। দেখুন গ্রহগত যা অবস্থান, দাম্পত্য জীবনে আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর কিন্তু তৈরি হবে। আমি বারবার বলছি মতান্তর তৈরি হবে। এই জায়গাটাতে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই বন্ডিং রাখার চেষ্টা করুন, কিছু কিছু ক্ষেত্রে খুঁটিনাটি ঝগড়া ঝামেলা কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং আপনাদের অষ্টমপতি সপ্তমে অবস্থান করছে এবং মঙ্গল এবং শনির দৃষ্টি সেখানে। দেখুন আপনাদের ক্ষেত্রে চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত বা হাড়ে চোট লেগে যাওয়া এই জায়গাটা কিন্তু থাকছে, অবশ্যই এই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখুন। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানে গাড়ি বা বাইক চালান, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো রক্তপাত বা হাড়ে লেগে যাওয়া এই জায়গাটা কিন্তু কন্যা রাশির নির্দেশ করছে। এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, অবশ্যই গাড়ি বা বাইক চালালে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, বারবার বলছি এটা। কিন্তু দেখুন কন্যা রাশির আপনার শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী পড়াশোনাতে হয়ে যাওয়া বা মোবাইল বা ল্যাপটপের দিকে বেশি বা নেটের দিকে ইন্টারনেটের দিকে বেশি মনোসংযোগ বেড়ে যাবে এ মাসে, যারা কন্যা রাশির স্টুডেন্টরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি এই দিকটা কিন্তু আপনারা অবশ্যই পড়ার দিকে মনোনিবেশ করুন, কারণ
একটু হলো মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকে যাওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে। হঠাৎ হঠাৎ ফেসবুক বা যে কোনো জায়গায় বা গেমের জায়গাটাতে এই জায়গাগুলো কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনাদেরকে আসি, আপনাদের এ মাসে প্রাপ্তির জায়গাটা যথেষ্ট ভালো, কন্যা রাশির প্রাপ্তি যোগ, আমি বারবার বলছি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রাপ্তি যোগ। আপনাদের পৈতৃক সূত্র প্রাপ্তি হতে পারে, আপনাদেরকে কেউ অর্থ সাহায্য করতে পারে কন্যা রাশির, এবং আপনাদের লটারি শেয়ার ফাটকা ট্রেন্ডিং থেকে অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে কন্যা রাশির। আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু এই ডিসেম্বর বছরের শেষ মাসে কিন্তু খুবই ভালো, জোরালো কিন্তু দেখা যাচ্ছে। এ মাসে প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা কিন্তু থাকছে কন্যা রাশি। যদি আপনার রাশিচক্রে রাহু, যদি আপনার সঙ্গে রাশিচক্রে শুক্র, যদি আপনার রাশিচক্রে কেতু যদি ভালো থাকে, আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাবে, বা কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, কোনো সূত্রে অর্থ পাওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা যে করে হোক বা শ্বশুরালয় থেকেও কিছু পাওয়া, এই জায়গাটা প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাবে, ভাড়াটিয়ার সাথে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু দেখা যাচ্ছে। যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, এবং ব্যবসাতে যারা রত আছে তাদের কিন্তু মানে ডিলিংসটা ভালো হবে, এবং সেখান থেকে ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আসবে কন্যা রাশির। কন্যা রাশির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু হবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে সফলতা এই জায়গাটা আসছে। কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কর্মপদোন্নতি এই জায়গাটা থাকছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের চাপও সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ থাকবে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং পরিবারে আপনার পরিবারে কোনো শুভ সংবাদ আসবে, অর্থাৎ আপনার বাড়িতে কোনো শুভ সংবাদ আসবে বা কোনো শুভ কাজকর্ম হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আপনাদের শুভ বিবাহের, গাঢ় বিবাহের যোগ কিন্তু তৈরি করেছে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন, এই সময়টা বিয়ের ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু প্রশস্ত সময়, আইডিয়াল সময় কন্যা রাশির। বারবার বলছি বিয়ের ব্যাপারটাতে আপনারা মোটো গড়িমসি করবেন না, বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন, দেখবেন বিয়ের ব্যাপারটাতে আপনাদের সাকসেসফুল আপনারা হবেনই হবেন। এর সাথে সাথে আপনাদেরকে জানা, আপনাদের সন্তান ভাগ্য, সন্তান ভাগ্য মোটামুটি ওভারঅল কিন্তু ভালো দেখা যাচ্ছে। সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব হবে, এবং সন্তানের শরীরগত দিকটা আগের থেকে ফার বেটারমেন্ট কিন্তু যাবে। সন্তানের শরীর নিয়ে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে ফার বেটারমেন্ট কিন্তু যাবে। বিদেশে যাত্রা বা দূর ভ্রমণ হওয়ার কিন্তু এই মাসে সম্ভাবনা থাকছে, দূর ভ্রমণের জায়গা তৈরি করছে এই মাসে, এবং আপনাদের যারা বিদেশের সাথে ব্যবসায় রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যারা রত আছে, আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট থেকে কিন্তু অর্থ আপনাদের আসবে এই মাসে। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের জায়গার ব্যবসাটা জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই বলছে, বিদেশ থেকে কিন্তু আপনাদের যথেষ্ট অর্থ কিন্তু আসবে। এবং এই এই মাসে আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট হেল্প কিন্তু করবে এই মাসে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে যথেষ্ট সৌভাগ্যের দিকটা কিন্তু থাকছে। যারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে ব্লাড রিলেটেড সমস্যা, ব্লাডের সমস্যা, বিপি ব্লাড প্রেশার বা ব্লাড সুগার, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা আসার কিন্তু সম্ভাবনা থাকছে। যারা এজেড পার্সেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, মানে ধরুন যাদের 55 থেকে 70 মধ্যে বয়স তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের ভালো, আমি বারবার বলছি কর্মের জায়গাটা যথেষ্ট ভালো, ভাগ্য আপনাদের কিন্তু সাথ দিবে, অর্থাৎ যারা ভাগ্যের দ্বারা যে কাজগুলো করতে যাচ্ছেন ভাগ্য কিন্তু আপনাদের সাথ দিবে। আপনাদের যারা এনজিওতে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রে ভালো এই সময়টা, ইনকাম যোগে কিন্তু যথেষ্ট
দিক কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, যারা কসমেটিক্সের ব্যবসা করছে বা যাদের হার্ডওয়্যারের বিজনেস আছে বা যাদের মুদিখানার দোকান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। গার্মেন্টসের দিকটা মোটামুটি চলবে আপনাদের, বা যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই মাসে ভালো কিন্তু দিক দেখা যাচ্ছে। যারা এজেন্ট, ধরুন যারা মার্কেটিং লাইনে কাজ করে, মার্কেটিং লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট, বা সেলসের লাইনে আছে বা যারা কোনো এজেন্ট কন্যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু দেখা যাচ্ছে। গাড়ির শোরুম যাদের আছে, গাড়ির ব্যবসা যাদের যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে, এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে টাকা ধার দেওয়ার, আমি বারবার বলছি টাকা ধার দেওয়ার ব্যাপারটাতে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, নয়তো টাকা আটকে যাওয়ার জায়গাটা কিন্তু তৈরি করছে। টাকা আটকে যাওয়া, সেই টাকাটা রিকভারি হতে কিন্তু সময় লেগে যাবে। টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই আপনার চিন্তাভাবনা করে ধার দিন। মোটামুটি ওভারঅল কন্যা রাশির ডিসেম্বর 2020 প্রত্যাশা পূরণ হবে, এবং এই মাসটি আপনাদের প্রাপ্তির মাস হতে চলেছে, এবং আপনাদের সৌভাগ্য আসবে। নমস্কার।